বীজের পরে ধান চারা হয়েছে, তারপরে ধান আসছে, কিন্তু ধান তো আর আমরা খেতে পারি না। তখন যখন ধানকে আমরা প্রক্রিয়া করে চালে রূপান্তর করি, তখন আমাদের ধানটা আসলে ব্যবহার উপযোগী হবে। তখনই আমরা বুঝবো যে আমাদের রূপগত উপযোগের পরিবর্তন হয়েছে। তারপর স্থানগত উপযোগ, স্থানগত উপযোগ হচ্ছে কোনো স্থানে দ্রব্যের যদি প্রাচুর্যতা দেখা যায়, বেশি উৎপাদন হয়, আর অন্য জায়গায় যদি দ্রব্যের অপ্রাচুর্যতা বা কম উৎপাদন হয়, এরকম যদি হয় তাহলে আমরা পরিবহনের মাধ্যমে বা আমরা যেভাবে হোক এক স্থানের পণ্য আর এক স্থানে যখন আমরা পরিবর্তন করব যে উপযুক্ত তৈরি করবো সেটা হচ্ছে কি স্থানগত উপযোগ। যখন এখন আমের মৌসুম শুরু হয়ে গেছে বা লিচুর মৌসুম শুরু হয়ে গেছে, যেমন আমাদের এই অঞ্চলে লিচুর উৎপাদনটা কম বা আমের উৎপাদনটা অপেক্ষাকৃত কম, তাহলে দিনাজপুর বা অন্যান্য অঞ্চলে এখন লিচুর উৎপাদন বেশি, তাহলে আমাদের পরিবহনের মাধ্যমে কী হচ্ছে আমরা স্থানগত উপযোগে আমরা সুবিধাটা পাচ্ছি। এবং যেমন রাজশাহীর আম আমাদের লক্ষ্মীপুরে যখন আসে, তাহলে রাজশাহীতে আম বেশি উৎপাদন হয় বা অন্যান্য অঞ্চলে আম যখন বেশি উৎপাদন হয়, সে আম যখন পরিবহনের মাধ্যমে আসে তখন আমরা কী করি আমাদের স্থানগত উপযোগটা আমাদের ফুলফিল হয়। তাহলে আমরা রূপগত উপযোগ এবং স্থানগত উপযোগ নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের কালগত বা সময়গত উপযোগ, অর্থনীতির এই একটা উপযোগের বা উৎপাদনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এক সময় বেশি পণ্য উৎপাদন হয়, এই পণ্যটা অন্য সময় আবার পাওয়া যায় না, তখন কী করা হয় আমরা কোল্ড স্টোরের মাধ্যমে বা অন্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কী করি পণ্যটা পরবর্তী উপযোগ আমরা তৈরি করি। যেমন আমরা আলু বা টমেটোর কথা বলতে পারি, যেমন আমাদের এক সময় প্রচুর আলু উৎপাদন হয়, কিন্তু এই সময় আমাদের আলু এখন নাই, তাহলে যে আলুটা আসছে বাজারে আমরা যে আলুটা আমরা উপযোগ গ্রহণ করছি সেটা হলো কোল্ড স্টোর থেকে এখন আলু আসছে। বিপরীত আমরা টমেটোর কথাও চিন্তা করি, এক সময় দেখা যায় টমেটো এত বেশি উৎপাদন হয়, টমেটো প্রক্রিয়া করার বা গুদামজাত করার মানে স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে টমেটো নষ্ট হয়ে যায়, আলুও নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এক সময়ের পণ্য যখন অন্য সময়ে আমরা ব্যবহার করি যে উপযোগ তৈরি করি সেটা হচ্ছে আমাদের কিগত উপযোগ, কালগত বা সময়গত উপযোগ। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা রূপগত, স্থানগত, কালগত বা সময়গত আমরা তিনটে উপযোগ নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমাদের উপযোগের রূপের বা উপযোগের যে আমাদের রূপ সেটা হচ্ছে আমাদের সেবাগত উপযোগ। এখন সেবাগত উপযোগ তৈরি আমরা চিন্তা করি, মানুষ শ্রম বা সেবা করার মাধ্যমে নতুন উপযোগ তৈরি করে। কীভাবে তৈরি করে, যেমন নার্স রোগীকে সেবা দিচ্ছে, তারপরে আবার ডাক্তার রোগীকে সেবা দিচ্ছে, যিনি আইনজীবী তিনি তার ক্লায়েন্টকে আইনগত সহায়তা করছে, শিক্ষক তার শিক্ষকতার মাধ্যমে তার ছাত্রছাত্রীদেরকে কী করছে সেবা দিচ্ছে। এই ধরনের উপযোগগুলো হচ্ছে সেবাগত উপযোগ। শিক্ষার্থী কিন্তু পরবর্তীতে যে উপযোগটা আমরা আধুনিকভাবে আমাদের আসছে সেটা হচ্ছে মালিকানা বা সত্ত্বগত উপযোগ নিয়ে আমরা একটু কথা বলব। এখন কোনো দ্রব্যের মালিকানা বা সত্ত্বগত উপযোগ নিয়ে আমরা কথা বলার আগে এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে, হস্তান্তরের বিষয়টা আমাদের আছে কিনা। যেমন একটা দ্রব্য আগে দোকানদার মালিক ছিল, পরবর্তীতে আরেকজন ক্রেতা তিনি দ্রব্যটা ক্রয় করার পরে যে মালিকানা হস্তান্তর হলো, তিনি তখন কী হইলেন ওই দ্রব্যটার মালিক হলেন। এইভাবে সত্ত্বগত উপযোগের তৈরি হয়। যেমন আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, কেউ যদি কোনো বিষয় আবিষ্কার করে তাহলে সে নিবন্ধীকরণের মাধ্যমেও ওই বিষয়টার তিনি কী হন মালিক হন। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা একে একে চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আমরা কী আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম উৎপাদনের বিভিন্ন রূপ বা উপযোগ সমূহ। আমি আবারও একটু বলছি, উৎপাদনের বিভিন্ন রূপ বা উপযোগ সমূহ আমাদের এক নম্বরে হচ্ছে রূপগত উপযোগ, দুই নম্বরে হচ্ছে আমাদের স্থানগত উপযোগ, তিন নম্বরে হচ্ছে আমাদের সময় বা কালগত উপযোগ, চার নম্বরে হচ্ছে আমাদের সেবাগত উপযোগ, এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছিল আমাদের সত্ত্বগত বা মালিকানাগত উপযোগ। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা মুছে ফেলতেছি, আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো ওগুলো আমরা মুছে ফেলবো। পরবর্তীতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদনের প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করবো। উৎপাদনের প্রকারভেদগুলো কী কী আছে, উৎপাদনের আমাদের কী কী প্রকারভেদ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের উৎপাদনের উপকরণ সমূহ, উৎপাদনের আমাদের উপকরণ সমূহ, উৎপাদনের উপকরণ সমূহ নিয়ে আমরা একটু কথা বলি।
আমাদের উৎপাদনের উপকরণ অর্থনীতিতে হচ্ছে আমাদের চারটি উৎপাদনের উপকরণ ভূমি শ্রম মূলধন এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস, যেহেতু আমরা ব্যবসা শিক্ষা শাখার ছাত্র, আমরা সবসময় এই বিষয়টার সাথে আমাদের ব্যবস্থাপনার বিষয়টারও আমরা একটু সামঞ্জস্য আমরা চিন্তা করব। মনে রাখতে হবে আমাদের ব্যবস্থাপনায় কিন্তু উপকরণ হচ্ছে 6টি, আর অর্থনীতিতে কিন্তু উৎপাদনের উপকরণ হলো 4টি। আমাদের ব্যবস্থাপনায় 6টি, যেমন ব্যবস্থাপনায় এছাড়া 6টির সাথে এখানে কিন্তু অনেক সম্পর্ক আছে, কিন্তু আমরা মনে রাখবো আমাদের এখানে উৎপাদন করতে গেলে আমাদের 4টি উপাদান লাগবে, ভূমি শ্রম মূলধন এবং সংগঠন। আমরা একে একে আলোচনায় যাব, ভূমিটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, ভূমি হচ্ছে প্রকৃতিটা, আমাদের প্রথম উপাদান হচ্ছে ভূমি, প্রথম উপাদান হচ্ছে কি ভূমি। ভূমি কিন্তু প্রকৃতির প্রদত্ত একটা বিষয়, এখানে মানুষ ইচ্ছে করলে ভূমি সৃষ্টি করতে পারে। আমরা ভূমি যা দেখি, আমরা নদী নালা পাহাড় পর্বত আকাশ বাতাস ইভেন মাটির নিচে যে খনি আছে তারপরে এবং আমাদের সূর্যের আলোটাও ভূমি, কারণ আমাদের সূর্যের কিরণের মাধ্যমে অনেক বিষয় আমরা উৎপাদন করি, যেমন বৃষ্টিপাত, সূর্যকিরণ, বাতাস, সবই কিন্তু ভূমি। এছাড়া আমাদের এই যে বনসম্পদ তাও কিন্তু আমাদের ভূমির অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি ভূমি ছাড়া আমরা উৎপাদন করতে চাই তাহলে আমাদের কোনো কিছু উৎপাদন করা সম্ভব হবে না। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভূমি সবসময় কিন্তু হস্তান্তরযোগ্য। আমাদের ভূমিটা কি যোগ্য? হস্তান্তরযোগ্য। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং ভূমি হচ্ছে প্রকৃতির দান। শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয় বুঝতে পারছি আমাদের উৎপাদনের যে উপকরণের 4টি উপাদান রয়েছে, আমরা ভূমি নিয়ে আলোচনা করেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে ভূমির আলোচনায়, আমাদের মূল কথা হচ্ছে ভূমি হলো প্রকৃতির দান এবং ভূমি হস্তান্তরযোগ্য। পরবর্তী পয়েন্টে আমরা দ্বিতীয় পয়েন্টে আমরা চলে যাবো। দ্বিতীয় আমাদের উৎপাদনের দ্বিতীয় স্তর, দ্বিতীয় উপাদান হলো আমাদের শ্রম। আমরা সাধারণত শ্রম বলতে কী বুঝি? মানসিক বা শারীরিক যে কায়িক পরিশ্রম করা হয়, এই পরিশ্রমের বিনিময়ে মানুষ কী করে? অর্থ উপার্জন করে। এই অর্থ উপার্জনটাই কিন্তু অর্থনৈতিক শ্রম বলা হয়। আমি আবারও বলছি, শ্রমটা হচ্ছে মানসিক এবং শারীরিক দুইটাই লাগে, মানসিক এবং শারীরিক। এই পরিশ্রমের বিনিময়ে মানুষ কী করে? অর্থ উপার্জন করে। কী উপার্জন হয়? অর্থ উপার্জন হয়। যদি অর্থ উপার্জন না হয় তাহলে তাকে শ্রম বলা যাবে না, অর্থনীতির ভাষায় তাকে শ্রম বলা যাবে না। তাহলে আমরা যদি এখন একটা উদাহরণ দিই, শ্রমিকের যে কর্মশক্তি তা হচ্ছে শ্রম। এছাড়া আমি যে এখন ক্লাস নিচ্ছি তোমাদের সাথে অনলাইনে ফেসবুক লিঙ্কে ডিপার্টমেন্ট থেকে, এটাও একটা শ্রম। তার কারণ হচ্ছে আমার এখানে মানসিক শারীরিক এবং কায়িক পরিশ্রম সব ধরনেরই কিন্তু পরিশ্রম এখানে আছে। তারপরে আমরা শ্রমবিহীন কিন্তু আমরা কোনো উৎপাদন বা কোনো উপাদনও আমরা করতে পারি না, শ্রম ছাড়া কোনো উৎপাদন হয় না। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি মূলধনে। আমাদের কী কী আলোচনা করলাম? আমরা উৎপাদনের প্রথম দুইটি উপকরণ নিয়ে আলোচনা করছি, আমরা শ্রম এবং ভূমি নিই, ভূমি এবং শ্রম নিই। আমাদের তৃতীয় উপাদান, 3 নম্বর উপাদান হচ্ছে মূলধন, যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, উৎপাদনের মূল চালিকা শক্তি। আমরা মূলধন ছাড়া কোনো কিছুই আমরা কী করতে পারি না, কল্পনা করতে পারি না। কারণ মূলধন মানুষের তৈরি সম্পদের সেই অংশ, তা অধিক পরিমাণে উৎপাদন করতে কী করে? সহায়তা করে। এই প্রসঙ্গে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। মূলধন হল সম্পদ, চ্যাপম্যান বলেন মূলধন হল সম্পদ যা আয় সৃষ্টি করে। মূলধন হলো এমন একটা সম্পদ যা কী করে? আয় সৃষ্টি করে, এবং এই আয়ের মাধ্যমে আবার কী করা যায়? অর্থ উপার্জন করা যায়। আয়ের মাধ্যমে কী করা যায়? অর্থ উপার্জন করা যায়। আমরা মূলধন যদি চিন্তা করি তাহলে দালান, কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এই যে আমাদের ইলেকট্রনিক সামগ্রী, এই সমস্ত বিষয়কে আমরা চিন্তা করি। তারপরে আমাদের কাঁচামাল, তারপরে আমাদের যদি চিন্তা করি আমাদের সড়কপথ, রেলপথ, নৌপথ, এগুলোতে আমাদের অনেক টাকা প্রয়োজন। কারণ আমি যদি ব্যবসা করতে যাই উৎপাদন, তাহলে আমার কিন্তু এই
খাদ্যগুলো আমাদের ব্যবহার করতে হবে, তারপর আমাদের রেলপথ আমাদের ব্যবহার করতে হবে, যেমন গাড়ি এগুলো আমাদের কিন্তু উৎপাদনের যদি আমরা চিন্তা করি আমাদের মূলধনের আওতাভুক্ত। এবং আরো একটা বিষয় আমাদের আলোচনায় আসছে, সেটা হলো মানুষের তৈরি এই সমস্ত উপাদান তখনই কাজে ব্যবহৃত হয় যখন আমি অতিরিক্ত আয় করতে যাই। আর যদি আমি অতিরিক্ত আয় করতে না যাই তাহলে আমার এই মূলধনটা আমার কোনো কাজেই ব্যবহার আমার হবে না। তাহলে আমরা কি বললাম? মূলধন বললাম। মূলধন আমার কি? এই মূলধনটা হচ্ছে মানুষের তৈরি সম্পদের সে অংশ যা মানুষ কি করে অধিক পরিমাণে উৎপাদন করার জন্য সহায়তা করে। আমরা সর্বশেষ পয়েন্টে চলে যাবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সর্বশেষ পয়েন্ট হচ্ছে সংগঠন। আমাদের ব্যবস্থাপনার মতো সংগঠন আছে, আর এখানে অর্থনীতির মধ্যেও আমাদের কি আছে? উৎপাদনের উপকরণে আমাদের কি আছে? সংগঠন আছে। মনে রাখতে হবে ব্যবস্থাপনার সংগঠন এবং এই সংগঠন অনেকটা মিল আছে, তবে এখানে তিনটা উপাদান আছে, ভূমি, শ্রম, মূলধন। এই তিনটা বিষয়ের, এই তিনটা উপাদানের যে সমন্বিত রূপ সেটাকে কি বলা হয়? সংগঠন বলা হয়। আর ব্যবস্থাপনার সংগঠনটা আলাদা, ব্যবস্থাপনার সংগঠন কাঠামোটা আলাদা, সেটা প্রতিষ্ঠানের আকৃতি প্রকৃতি ভেদে সংগঠনের রূপ পরিগ্রহ আলাদা হয় এবং পারস্পরিক যে সম্পর্ক স্থাপন হয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যে এবং কে কোন অবস্থানে আছে সেটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনা হচ্ছে কি? সংগঠন। আর আমাদের এই সংগঠন হচ্ছে কি? ভূমি, শ্রম, মূলধন। এই অর্থনীতির তিনটি উপাদানের সংগঠিত রূপে হচ্ছে কি? সংগঠন। সংগঠন পরিচালনা করার জন্য একজন দক্ষ পরিচালক লাগে বা একজন দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজন। কিসের প্রয়োজন? দক্ষ পরিচালকের প্রয়োজন। এখন ধরা যাক তিনটে উপাদান আছে কিন্তু প্রতিষ্ঠানের দক্ষ পরিচালক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার উৎপাদনটা সুন্দর হবে। আমার ভূমিও আছে, শ্রমও আছে, মূলধনও আছে, কিন্তু আমার সংগঠনটা নড়বড়ে, তিনটার কম্বিনেশন বা তিনটার সমন্বয়টা আমার সুন্দর না, সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে না? আমার উৎপাদন প্রক্রিয়াটা সুন্দর হবে না। আমরা আরও যদি কিছু সংগঠন নিয়ে আমরা আরও বলতে যাই শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো ওই দক্ষ সংগঠনেই দক্ষ সংগঠন বা দক্ষ পরিচালকই পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে সুন্দর সুন্দর উৎপাদন বা সুন্দর সুন্দর দ্রব্য উৎপাদন করতে পারে। আর যদি প্রতিষ্ঠানের এই দক্ষতাটা না থাকে তাহলে আসলে উপকরণগুলোর মধ্যে সমন্বয় সাধন করা আসলে সম্ভব হবে না। কারণ হচ্ছে আমরা অর্থনীতিতে এবং ব্যবস্থাপনায় আমাদের একই কথা, আমরা উৎপাদন করতে গেলে আমরা কেন যাবো? দেখছি আমরা প্রফিটের জন্য যাবো। আমরা যদি প্রফিট করতে না পারি তাহলে আমাদের কী হবে? লস হবে বা আমাদের ক্ষতি হবে। এই জন্য আমাদের এই সংগঠনে আমাদের অবশ্যই একজন দক্ষ সংগঠক থাকতে হবে যিনি এই তিনটি উপাদানকে একত্রিত করে ভালোভাবে অর্থনৈতিক চালিকা শক্তি করতে পারে। আর এই তত্ত্বাবধায়ক অথবা একজন পরিচালক অথবা একজন দক্ষ সংগঠক যদি না থাকে তাহলে আমার তিনটি উপাদান আসলে ব্যর্থ হয়ে যাবে। তিনিই তখন চিন্তা করবেন যে নতুন নতুন টেকনোলজি আমি নিয়ে এসে কীভাবে বিভিন্ন ধরনের দ্রব্য আমি উৎপাদন করতে পারি, কীভাবে আমি প্রতিষ্ঠানকে প্রফিট মধ্যে নিতে পারি। আর যদি এটা না হয় তাহলে আসলে আমার সংগঠনটা আসলে আমার ব্যর্থ হয়ে যাবে। এবং তখনই আমাদের চিন্তা করতে হবে যদি আমি এই দক্ষ সংগঠক না তৈরি করতে পারি তাহলে আমার তিনটি উপাদানে কিন্তু ব্যর্থতায় পর্যবেক্ষণ করতে হবে। কারণ হচ্ছে বর্তমান যুগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। প্রযুক্তি আবিষ্কার হয়েছে কেন? প্রযুক্তি আসছে শুধু অত্যাধুনিক এই বিষয়গুলোকে আমরা দক্ষতার সাথে যখন আমরা হ্যান্ডেল করতে পারবো তখনই আমার এই উৎপাদনে এই উপাদানের উপকরণ সময় আমার এই সর্বশ্রেষ্ঠ সংগঠন এই বিষয়টা আমার তখন সাকসেসফুলি হবে। তখনই আমরা উৎপাদনের এই সাকসেসফুলি চিন্তা করবো যখন আমি এই টেকনোলজিক্যাল বিষয় চিন্তা করে আমি বৈপ্লবিক পরিবর্তন করতে পারছি, আমি সুন্দর সুন্দর দ্রব্য উৎপাদন করতে পারছি, তখনই আমার বোঝা যাবে যে আমার কী হয়েছে এই উৎপাদনের উপকরণ সময় সে সর্বশ্রেষ্ঠ সংগঠনটা আমার সার্থক হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কী নিয়ে আলোচনা করছি এতক্ষণ অবশ্যই তোমরা বুঝতে পারছো, উৎপাদন উপকরণ সমূহ। যারা এইমাত্র অনেকে হয়তো ফেসবুকে আমাদের লাইভ আসছো তোমাদেরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট হয়তো একটু দেরিতে আসছো। তো আমরা আজকে এখন আমরা আলোচনা করছিলাম উৎপাদনের উপকরণ সমূহ। আমাদের উৎপাদনের উপকরণ সমূহ হচ্ছে চারটি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা এখন পরবর্তী আলোচনায় চলে যাবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে উৎপাদন অপেক্ষক নিয়ে। আমরা এখন উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা তিন কাজ করবো। উৎপাদন অপেক্ষক
প্রোডাকশন ফাংশন উৎপাদন অপেক্ষক প্রোডাকশন ফাংশন কিছুক্ষণ আমরা আগে আমরা যে বিষয়টা আলোচনা করি তার সাথে অনেক মিল রয়েছে যেমন আমাদের উৎপাদনের কয়টি উপকরণ ছিল চারটি উপকরণ ছিল কি ভূমি শ্রম মূলধন ও সংগঠন কিছুই না এই চারটি উপাদানকে যখন আমরা কারিগরি দক্ষতার সাথে আমরা প্রযুক্তি জ্ঞানের সহায়তায় আমরা কি করব দ্রব্য উৎপাদন করব আমরা কি করব দ্রব্য উৎপাদন করব এই দ্রব্য উৎপাদন করতে গেলে প্রযুক্তি জ্ঞানের সাথে আমার কি থাকবে উৎপাদনশীলতার একটা সম্পর্ক থাকবে প্রযুক্তি জ্ঞানের সাথে আমার উৎপাদনশীলতার একটা সম্পর্ক থাকবে প্রযুক্তি জ্ঞানের সহিত উৎপাদনশীলতার কি থাকবে একটা সম্পর্ক থাকবে কি ধরনের সম্পর্ক নির্ভরশীল সম্পর্ক উৎপাদনশীলতা নির্ভরশীল সম্পর্ককে কি বলে উৎপাদন অপেক্ষক থাকবে আমি আবার একটু বলছি আমাদের প্রিয় শিক্ষার্থী কিন্তু উৎপাদন অপেক্ষকটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এরপরে আমাদের অপেক্ষকের প্রকারভেদে আমরা যাব প্রথম কথা হচ্ছে আমার উৎপাদনের উপকরণগুলো হচ্ছে কি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এই চারটি উপাদান আমি ব্যবহার করব কিসের মাধ্যমে প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে বা প্রযুক্তি জ্ঞানের সহায়তা আমি যখন ব্যবহার করব তখন আমার কি হবে উৎপাদন হবে আর এই প্রযুক্তি জ্ঞানের সহিত উৎপাদন যখন আমি উৎপাদন করব উৎপাদনশীলতার যে নির্ভরশীলতা সম্পর্ক অর্থাৎ একটা বিষয়ের সাথে আর একটা বিষয় যখন নির্ভর করবে এই নির্ভরশীলতার সম্পর্ককে কি বলে নির্ভরশীলতার সম্পর্ককে বলে উৎপাদন অপেক্ষক তোমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছো নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ প্রযুক্তি জ্ঞানের সহিত উৎপাদনশীলতা নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে কেন প্রযুক্তিগত জ্ঞান আসবে আমি উৎপাদন করতে গেলে আমার এই চারটি উপাদান আমার প্রয়োজন এই চারটি উপাদান আমি যখন আমি প্রযুক্তির সাথে সমন্বয় করব তখনই আমার উৎপাদন হবে তাহলে প্রযুক্তি জ্ঞানের সহিত উৎপাদনশীলতা নির্ভরশীল সম্পর্ককে কি বলে উৎপাদনশীলতা নির্ভরশীলতা প্রযুক্তি জ্ঞানের সহিত উৎপাদনশীলতা নির্ভরশীল সম্পর্কটাকে হচ্ছে এই সম্পর্কটাকে কি বলে উৎপাদন অপেক্ষক বলে আমরা এখন আসবো উৎপাদন অপেক্ষকের আমরা সমীকরণ নিয়ে আমাদের উৎপাদন অপেক্ষকে আমরা যদি গাণিতিকভাবে আমরা ব্যাখ্যা করি গাণিতিকভাবে আমরা প্রকাশ করি তাহলে আমরা গাণিতিকভাবে যদি আমরা উৎপাদন অপেক্ষককে নিয়ে আমরা যদি প্রকাশ করি তাহলে আমরা দেখো উৎপাদন অপেক্ষককে আমরা গাণিতিকভাবে প্রকাশ করি যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি কিউ ইকুয়াল ফাংশন আমাদের অনেকগুলো বিষয় এখানে আমাদের জড়িত আছে কারণ আমরা আগে বলছি আমাদের চারটি উপকরণ আছে তারপরে ধরো আমরা ধরি এন এল তারপরে আমাদের আরো আছে কে আরো আছে আমাদের টেকনোলজি এই বিষয়গুলো জড়িত আমাদের অর্থাৎ নির্ভরশীলতার সম্পর্ক এই বিষয়গুলোর সাথে এই ফাংশন মানে কি অপেক্ষক ফাংশন মানে আমার কি উৎপাদন অপেক্ষক কি কোয়ান্টিটি অফ প্রোডাকশন আমি যখন উৎপাদন করতে যাব এই বিষয়গুলোর আমার কি করবে নির্ভর করবে তা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি এখানে কিউ মানে উৎপাদনের পরিমাণ কিউ কাল হচ্ছে উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি অফ প্রোডাক্ট তারপরে আমার এর সমান হলো অপেক্ষক ফাংশন এর হচ্ছে কি অপেক্ষক এন হচ্ছে ভূমি সাধারণত ভূমি ল্যান্ড হয় যেহেতু আমাদের এখানে এল দিয়ে লেবার আছে এই জন্য আমরা এন করছি যে ন্যাচারাল ভূমিটা তো ন্যাচারাল তৈরি প্রকৃতিগতভাবে তৈরি এই জন্য আমরা এখানে এন এন ধরেছি তারপরে আমাদের আর কি আছে কে কে মানে আমাদের কি মূলধন ক্যাপিটাল আর আমাদের এখানে ইউ মানে কি টেকনোলজি টিএস মানে কি টেকনোলজি মানে কি প্রযুক্তি প্রযুক্তিও লিখতে পারো বা প্রযুক্তিগত জ্ঞান আমরা লিখতে পারি তাহলে আমি অপেক্ষকটা নিয়ে আবার একটু কথা বলি উৎপাদন অপেক্ষক কি আমাদের ইংরেজি হচ্ছে প্রোডাকশন অফ ফাংশন প্রোডাকশন অফ ফাংশন তাহলে আমরা ভূমি শ্রম মূলধন এবং সংগঠন আমাদের যে উৎপাদনের চারটি উপকরণ রয়েছে এই চারটি উপকরণের মাধ্যমে আমরা সহায়তা আমরা কি করি এই চারটি উপকরণের সহায়তা আমরা উৎপাদন করি কীভাবে উৎপাদন করি প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে প্রযুক্তি জ্ঞানের সহায়তা আমরা কি করি উৎপাদন করি এবং
উৎপাদনের এই উপকরণগুলো যখন প্রযুক্তি জ্ঞানের সহায়তা প্রযুক্তি জ্ঞানের সঙ্গে উৎপাদনশীলতার সাথে যখন নির্ভরশীল সম্পর্ক তৈরি করে, এই নির্ভরশীল সম্পর্ককে আমরা কি বলি? উৎপাদন অর্থ বলি। তোমরা সমীকরণের মাধ্যমে দেখতে পাচ্ছ, দেখো আমরা যখন উৎপাদন করতে যাই তখন আমার এই বিষয়গুলোর সাথে আমার কি হয়, উৎপাদনের সম্পর্ক তৈরি করে। এই সম্পর্কটাই হচ্ছে কি, উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা এখানে সমীকরণ আমরা কি বলতে পারি, ইউকুয়াল ফাংশন এন এম কে ও। এখানে আমাদের আরো বিভিন্ন বিষয় আমাদের থাকতে পারে, আমরা মোটামুটি এখানে এই চারটা আমরা বিষয় নিয়ে এসেছি। আমরা আমাদের এখানে আরো একটা জরুরি বিষয় আমাদের আছে, ও ও মানে অর্গানাইজেশন সংগঠন। আরো আরো অর্থনীতিবিদরা আরো বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে, আরো করতে করলে আমরা আরো পাঁচটা ছয়টা সাতটা আমরা উপাদান আমরা দেখাতে পারি। তাহলে এখানে আমরা পাঁচটা উপাদান দেখাচ্ছি, কি ভূমি, শ্রম, মূলধন, তারপরে প্রযুক্তি জ্ঞান এবং কি সংগঠন। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো আমরা যদি এখন চিন্তা করি, আমাদের যদি কখনো আসে যে গাণিতিক সমীকরণটা কী হবে, তাহলে আমাদের গাণিতিক সমীকরণটা হবে ইউকুয়াল ফাংশন এন এল কে ও এবং টিউ। তাহলে আমাদের উৎপাদন অপেক্ষক সমান হচ্ছে ফাংশন এন এল কে ও এবং টিউ। আমরা পরবর্তী আলোচনায় চলে যাবো, আমরা নির্ভরশীলতার সম্পর্ক নিয়ে এবং অপেক্ষক নিয়ে আমরা যখন আলোচনা করেছি চারটি বিন্দু। আমরা এখন আলোচনা করব উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা আলোচনা করব, উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। সময়ের সাথে সাথে অর্থনীতিবিদরা উৎপাদন অপেক্ষককে আবার দুই ভাগে ভাগ করেছে। উৎপাদন অপেক্ষক হচ্ছে দুই ভাগ, দুই ভাগ। উৎপাদন অপেক্ষক কত প্রকার? দুই প্রকার। কিসের সাথে সাথে এই অপেক্ষকটার প্রকারভেদ তৈরি হয়েছে? সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে উৎপাদন অপেক্ষককে অর্থনীতিবিদরা এই দুই ভাগে ভাগ করেছে। আচ্ছা, আমরা তাহলে দুই প্রকার নিয়ে আমরা একটু আলোচনা করব। এক নম্বর হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু মনোযোগ সহকারে আমরা এই আজকের আলোচনাটা আমরা দেখব। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা যে আমাদের ব্যাপক গ্যাপ তৈরি হয়েছে, আশা করি আমরা এই পঞ্চম চ্যাপ্টারের শুরুতেই আমরা অনেক উপকৃত হব। তাহলে প্রথম হচ্ছে কি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দুই নম্বর হচ্ছে আমাদের দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে আমাদের উৎপাদন অপেক্ষক হচ্ছে দুই প্রকার, সময়ের সাথে সাথে আমাদের উৎপাদন অপেক্ষককে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আমরা এই দুটো বিষয় নিয়ে এখন আলোচনা করব, কখন স্বল্পকালীন হয় কখন দীর্ঘকালীন হয়। কিছুক্ষণ আগে আমরা বলেছি যে প্রযুক্তি জ্ঞানের সাথে উৎপাদনশীলতার যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্ককে কী বলে, উৎপাদন অপেক্ষক। কারণ ওই বিষয়টা না বুঝতে আমরা স্বল্পকালীন কোনটা দীর্ঘকালীন কোনটা আমরা এই বিষয়টা আমরা বুঝব। এখন আমাদের বুঝতে হবে একটা সময়ে উৎপাদনের ক্ষেত্রে কিছু বিষয় স্থির থাকে, কিছু উপাদান স্থির থাকে। সেখানে কি হয়, একটা উপাদান স্থির থাকে আর একটা উপাদান পরিবর্তন। তাহলে স্বল্পকালীন হচ্ছে একটি উপাদান স্থির থাকবে ও অন্য উপাদানটি পরিবর্তনশীল হবে বা পরিবর্তন হবে। যদি সময়ের সাথে সাথে এই বিষয়টা হয় যে আমি যখন উপাদান বিবেচনা করব তখন একটা উপাদান স্থির থাকবে মানে কনস্ট্যান্ট থাকবে, কোনো পরিবর্তন হবে না, আর আরেকটা উপাদান কী হবে, পরিবর্তন হবে বা পরিবর্তিত হবে। যদি এই ধরনের হয় তাহলে এই ধরনের অপেক্ষককে কী বলে, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। যেখানে পরিবর্তনীয় উপাদানের পাশাপাশি যেখানে পরিবর্তনীয় উপাদানটাকেও বিবেচনা করা হবে,
পাশাপাশি স্থির উপাদানটাকেও বিবেচনা করা হবে। আমরা গাণিতিক ব্যাখ্যা দিয়ে আমরা যাই, তাহলে সর্বকালের উৎপাদন অপেক্ষক হচ্ছে সময়ে বিবেচনা করে যদি কোনো উৎপাদন অপেক্ষকে যদি পরিবর্তনশীলতা সম্পর্কে ক্ষেত্রে একটি উপাদান স্থির থাকে এবং অন্য উপাদানটি পরিবর্তন হয় তাহলে তাকে কি বলে? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। কিন্তু এখানে আমরা উৎপাদন অপেক্ষক বিবেচনার সময় আমাদের দুটো বিষয়কে আমাদের কী করতে হবে? বিবেচনা করতে হবে। আমরা এখন গাণিতিকভাবে আমরা এখন একটু প্রমাণ করে আমাদের সমীকরণের সাথে যদি আমরা প্রমাণ করি ইউকুয়াল, হ্যাঁ আমাদের ইউকুয়াল উৎপাদন অপেক্ষক ইউকুয়াল ফাংশন এল কে, আমরা আগে দেখিয়েছি ফাংশন মানে অপেক্ষক, এল মানে শ্রম, কে মানে কে ইকুয়াল হচ্ছে মূলধন। এটা নিয়ে আমি আর এখানে আলোচনা করতে চাই না। তাহলে আমরা এখন যদি চিন্তা করি আমাদের এখানে যদি আমরা দুটো উপাদান, দুটো উপকরণ, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে কি মূলধন, এল হচ্ছে শ্রম আর এখানে কে হচ্ছে মূলধন। এখন আমরা যদি কোনো কারণে আমরা চিন্তা করি যে আমার আমার এখানে মূলধনটা স্থির থাকবে, এখানে কে থাকবে স্থির আর আমার এটা হবে কি পরিবর্তনীয়। আমি যদি এখন এখানে দুটো উপাদান দেখিয়েছি, যদি আমি এখানে চিন্তা করি তাহলে আমার যদি আমি চিন্তা করি আমার মূলধন স্থির থাকবে, আমার শ্রমটা পরিবর্তনীয় হবে, তাহলে তখন আমার কী হবে? এই আমার এই তখন এটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক তৈরি হবে। শিক্ষার্থী কিন্তু এরপরে আমরা চলে যাচ্ছি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা আগে আলোচনা করেছি কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে যখন উপাদান থাকবে, দুটি উপাদান যদি আমরা চিন্তা করি, একটি উপাদান স্থির থাকবে এবং আরেকটি উপাদান কী হবে? পরিবর্তন হবে, তখন সেটা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কিন্তু দেখো তার বিপরীতটাই হচ্ছে কিন্তু দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখন দেখো একই সমীকরণ একই বিষয়, তাহলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষা হচ্ছে কি যখন দীর্ঘকালে উৎপাদন অপেক্ষকের দুটি উপাদানই পরিবর্তন হবে, দুটি উপাদানই পরিবর্তনশীল, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে তখন কী হবে? দীর্ঘকালে যদি উৎপাদনের দুইটি উপাদানই বা উপাদানগুলো যদি কী হয়, আমরা এখানে দুটি উপাদান আমরা ধরে রেখেছি, যেমন আমরা যদি এখানে ধরে রাখি ইউকাল ফাংশন এল কে, তাহলে দেখো আমার দীর্ঘকালীন এখানে আমার ফাংশন সমান আমার হচ্ছে অপেক্ষক, এল সমান হচ্ছে আমার শ্রম, কে সমান হচ্ছে আমার মূলধন। তাহলে আমার এখানে শ্রম পরিবর্তনশীল, মূলধনও পরিবর্তনশীল, কখন? দীর্ঘকালে। যদি অর্থনীতির এই উৎপাদন অপেক্ষকের কোনো সময়ে যদি দীর্ঘকালে এই দুটো উপাদানে যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে আমি বিষয়টা আবারও বলি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে স্বল্প সময়কে বা স্বল্পকালে যদি উৎপাদন অপেক্ষকের একটি দ্রব্য কী হয় স্থির থাকে এবং বিপরীতে আরেকটি দ্রব্য কী হয় পরিবর্তন হয় তখন তাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে দীর্ঘ সময়ে যদি উৎপাদন অপেক্ষকের দুটি দ্রব্যের বা দুটি উপাদানই পরিবর্তনশীল তখন তাকে কী বলা হয়? দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হিসেবে আমরা তাকে বিবেচনা করি। কীভাবে আমরা বিবেচনা করি? যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি আমাদের শ্রম পরিবর্তনশীল, মূলধন পরিবর্তনশীল। আশা করি তোমরা উৎপাদন অপেক্ষক এবং উৎপাদন অপেক্ষকের এই দুই প্রকার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন অন্য বিষয়ে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিছু গুরুত্বপূর্ণ এখানে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের কিছু টপিক আছে। আমাদের টপিকের গুরুত্বপূর্ণটার মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা সংজ্ঞা আমাদের আছে, আমি এখন তোমাদের সাথে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম সংজ্ঞাটা হচ্ছে আমাদের টিপি নিয়ে, টিপি, টিপি মানে টোটাল প্রোডাকশন মানে মোট উৎপাদন। তাহলে আমরা মোট উৎপাদন বলতে আমরা কি বুঝি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। টিপি টোটাল প্রোডাকশন, এটাকে আমরা মোট উৎপাদন বলবো, সংক্ষেপে আমাদের ইংরেজিতে জানতে হবে টিপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন উপাদান বা উপাদানের সমন্বয়ে যখন দেখা যায় উৎপাদন করতে যায় তখন টোটাল যে উৎপাদনের সমষ্টি আমরা পাই, যে টোটাল উৎপাদনের যোগফল আমরা পাই, হ্যাঁ বিভিন্ন একক থেকে প্রাপ্ত যে
কত একক উৎপাদন হয়েছে, যে এই এককগুলো যখন আমরা কি করব, যোগ করব, ওই যোগফল বা সমষ্টিকে কি বলা হয়, মোট উৎপাদন। আমি আবারও একটু বলি, আমরা যখন উৎপাদন করতে যাই তখন বিভিন্ন একক ব্যবহার করি, বিভিন্ন উপকরণ ব্যবহার করি, এবং এই এককগুলো এবং উপকরণগুলো থেকে আমরা তখন যে প্রাপ্ত উৎপাদিত উপকরণ উপাদানগুলো বা উপকরণগুলো যখন আমরা একত্রিত করব তখন তাকে বলা হয়, এই সমষ্টিকে বলা হয় মোট উৎপাদন। একই অবস্থা মোট উৎপাদনও আমাদের একই সমীকরণ। আমরা যদি মোট উৎপাদন চিন্তা করি, আমাদের মোট উৎপাদনে আমাদের দেখো ইউ ইকুয়াল ফাংশন এল এবং কে। আমাদের এখানে মনে রাখতে হবে, এখানে মোট উৎপাদনের বেলায় দুটি উপাদানে কিন্তু পরিবর্তনশীল। এখানে যদি মনে করি একটা পরিবর্তনশীল একটা পরিবর্তনশীল, তা না, আমি যখন মোট উৎপাদনে চিন্তা করবো তখন আমার এই দুটি উপাদানেই হবে কি পরিবর্তনশীল, দুটি উপাদানই পরিবর্তনশীল, এটা আমাদের মনে রাখতে হবে। আমি শিক্ষার্থী মিলে তোমাদের সাথে আবার একটু বলছি, মোট উৎপাদন নিয়ে আমি যখন উৎপাদন করতে যাবো বিভিন্ন একক ব্যবহার করবো, বিভিন্ন উপকরণ ব্যবহার করবো, ওই একক এবং উপকরণ সমূহ থেকে আমার প্রাপ্ত যেই উৎপাদনের সমষ্টি আমি পাবো, সেই যোগফল পাবো, সেই যোগফলটা হচ্ছে কি টোটাল প্রোডাকশান। এবং আমার টোটাল প্রোডাকশান, আমার ইকুয়েশন আমি যদি চিন্তা করি কিউ ইকুয়াল ফাংশনের কে, অর্থাৎ এখানে আমার দুটি উপাদানে কিন্তু পরিবর্তনশীল। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ, এটা ঠিক বিপরীত, যে বিষয়টা ঠিক বিপরীত বিষয়টা হচ্ছে আমাদের গড় উৎপাদন, বিপরীত বিষয়টা হচ্ছে আমাদের কি উৎপাদন, গড় উৎপাদন। আমরা এখন চলে যাবো গড় উৎপাদন। এপি এভারেজ প্রোডাকশন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোট উৎপাদনের আরেকটা বিপরীত বিষয় হচ্ছে গড় উৎপাদন। গড় উৎপাদনটা কি, মোট উৎপাদনকে মোট পরিবর্তনীয়, মোট উৎপাদনকে মোট উৎপাদনকে মোট পরিবর্তনীয় উপাদান দ্বারা যখন আমরা ভাগ করি, ভাগ করলে কি পাওয়া যায়, ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায়, ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক বিপরীতে, আমরা বিভিন্ন এককের যোগফল আমরা তৈরি করছি, সমষ্টি হচ্ছে আমাদের মোট উৎপাদন, আর মোট উৎপাদনকে যদি আমরা এই বিভিন্ন পরিবর্তনীয় উপাদান দ্বারা আমরা কি করি ভাগ করি, ভাগ করলে আমাদের গড় উৎপাদন বা অ্যাভারেজ প্রোডাক্ট আমাদের কি হয়, বা অ্যাভারেজ প্রোডাকশন আমাদের কি হয় পাওয়া যায়। তাহলে আমরা যখন উৎপাদনের বিভিন্ন উপকরণগুলোকে আমরা কি করব, এই পরিবর্তনীয় উপকরণ বা উপাদানগুলোকে আমরা তখন ভাগ করব, ভাগ করলে আমার কি পাওয়া যাবে, গড় উৎপাদন আমার পাওয়া যাবে। আমরা গড় উৎপাদন সমান কি দেখতে পারি, আমরা একটু দেখি বোর্ডে, এপি ইকুয়াল মোট উৎপাদন। তাহলে দেখো আমাদের মোট উৎপাদনটা কিন্তু উপরে রয়েছে, আমরা মোট উৎপাদন কোথায় রেখেছি, উপরে রেখেছি, আর আমরা ভাগ করতেছি কি মোট পরিবর্তনীয় উপাদান। মোট পরিবর্তন, সরি, মোট পরিবর্তনীয় উপাদান। মোট পরিবর্তনীয় উপাদান, তাহলে এপি সমান মোট উৎপাদন ডিভাইড বাই মোট পরিবর্তনীয় উপাদান। তাহলে আমরা এখানে আমরা যদি এখন ধরি পরিবর্তন একটা উপাদান স্থির আর একটা উপাদান পরিবর্তনীয়, তাহলে আমাদের কী রেজাল্ট দাঁড়ায়, আমরা একটু চিন্তা করি যে একটা, কারণ আমাদের মোট উৎপাদনের দুইটা উপাদানই কিন্তু পরিবর্তনীয়, আর মোট উৎপাদন বেলা, আর আমরা যদি অ্যাভারেজ প্রোডাকশন আমরা বের করি, যদি আমরা মনে করি যে একটা উপাদান স্থির আর একটা উপাদান পরিবর্তনীয়, তাহলে আমাদের কী রেজাল্ট দেওয়া যায়, আমরা একটু দেখি। ধরো আমাদের এখানে ধরি আমরা কিউ ইকুয়াল ফাংশন এল এবং কে, কিউ ইকুয়াল ফাংশন এল এবং কে। এখন ধরি যদি আমরা এখানে আমাদের কে এটা যদি আমাদের কনস্ট্যান্ট, হ্যাঁ, কে যদি আমরা কনস্ট্যান্ট ধরি আর এল যদি আমরা কী ধরি পরিবর্তনীয় ধরি, তাহলে আমাদের কী রেজাল্ট দেওয়া যায়,
তাহলে আমাদের সেই ক্ষেত্রে শ্রমের গড় শ্রমের আমাদের এখানে এর হচ্ছে পরিবর্তন আর আমাদের কি হচ্ছে স্থির আমাদের শ্রম হচ্ছে পরিবর্তনীয় আর আমাদের ক্যাপিটাল বা মূলধন হচ্ছে কি আমার কনস্ট্যান্ট স্থির তাহলে আমাদের শ্রমের গড় আমার কিভাবে দাঁড়ায় গড় উৎপাদনটা আমাদের কি হবে আমি এখন শ্রমের গড় উৎপাদন সমীকরণটা পাই কারণ আমার শ্রমের গড় উৎপাদনটা তখন আমার দাঁড়াবে এবিএল এভারেজ প্রোডাকশন অফ লেবার এবিএল ইকুয়াল তখন আমার দাঁড়াবে কিউ বাই এল কিউ বাই এল তাহলে আমরা এটাকে কিউটা আমরা আবার লিখতে পারি কিউ সমান আমরা লিখতে পারি ফাংশন এল কে তখন আমার দাঁড়াবে ফাংশন এল কে ডিভাইড বাই এল এটা হচ্ছে আমাদের শ্রমের গড় উৎপাদনের আমার কি সমীকরণ শ্রমের গড় উৎপাদন এপি এল এভারেজ প্রোডাকশন অফ লেবার ইকুয়াল কিউ বাই এল আমরা এখানে যেহেতু আমরা জানি কিউ সমান কি ফাংশন এল এবং কে আমাদের কে হলো কনস্ট্যান্ট এখানে শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী টপিকে আমরা চলে যাব পরবর্তী টপিক হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন অর্থনীতিতে প্রান্তিক কথা আসলে আমাদের মনে রাখতে হবে যে অতিরিক্ত এক একক যদি আমরা উৎপাদন করি এখানেও ঠিক একই অবস্থা আমরা যদি প্রান্তিক উৎপাদনের কথা চিন্তা করি মার্জিনাল প্রোডাকশন যেটাকে এমপি বলি প্রান্তিক উৎপাদন নিয়ে আমরা একটু কথা বলি দেখো আমরা যদি অতিরিক্ত এক একক পরিবর্তনীয় উপাদান নিয়োগ করি কি করি আমরা অতিরিক্ত এক একক পরিবর্তনীয় উপাদান নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাই হলো এমপি মানে প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন আমি আবার একটু বলছি তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বিন্দু অতিরিক্ত এক একক পরিবর্তন উপাদান নিয়োগের পরে আমরা যদি অতিরিক্ত উৎপাদন করতে গেলে আমার যদি অতিরিক্ত এক ইউনিট যদি আমি যে কোনো উপাদান আমি নিয়োগ করি নিয়োগ করার ফলে আমার যে অতিরিক্ত উৎপাদনটা পাওয়া যাবে সেই অতিরিক্ত উৎপাদনটা হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন মনে রাখতে হবে মোট উৎপাদনকে পরিবর্তনীয় উপাদানের সাপেক্ষে প্রথম যদি আমরা অন্তরীকরণ করি আমরা যদি মোট উৎপাদনটাকে আমরা পরিবর্তন সাপেক্ষে যদি আমরা মোট উৎপাদনের সাপেক্ষে প্রথম অন্ত সাপেক্ষে যদি আমরা কি করি অন্তকীকরণ করি অন্তকীকরণ করি তাহলে আমার ওই পরিবর্তনের উপাদানের প্রান্তিক উপাদান পাওয়া ওই পরিবর্তনীয় উপাদানের ওই পরিবর্তনের উপাদানে আমরা কি পাবো ওই পরিবর্তনের উপাদানে আমরা প্রান্তিক উপাদান পাবো উৎপাদন পাওয়া যায় আমি আবার একটু বলি আপনারা গাণিতিক প্রমাণে চলে যাবো তাহলে গাণিতিকভাবে যদি আমরা প্রমাণ করি তাহলে মোট উৎপাদনের সাপেক্ষে প্রথম অন্তরীকরণ করি এবং প্রথম অন্তরীকরণ করার পরে তাহলে ওই পরিবর্তনের প্রান্তিক উৎপাদন তখন আমরা কি যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি করবো প্রান্তিক উৎপাদনটা আমরা পাব তাহলে আমরা প্রান্তিক উৎপাদনটা আমরা একটু বের করবো তাহলে আমরা প্রান্তিক উৎপাদনটা আমরা গাণিতিকভাবে আমরা জানি টিপি
ইবি সমান ইউ সমান ফাংশন এল কে, আমরা এটাই তো জানি, আমরা এটাই তো জানি, ঠিক আছে কিনা? মোট উৎপাদন ইকুয়াল ফাংশন এল কে। ধরি আমরা এখানে আমার এই লেভেলে আমার এটা আমার কি হচ্ছে পরিবর্তন, তাহলে আমার এখানে শ্রমের প্রান্তিক উৎপাদনটা কি হবে? অর্থাৎ আমি ধরি এখানে আমার শ্রমটা আমার কনস্ট্যান্ট, এটা আমার পরিবর্তন, তাহলে আমার এখানে শ্রমের প্রান্তিক উৎপাদন হবে এম পি এল ইকুয়াল আমার হবে, এম পি এল সমান হবে ডেল্টা কিউ বাই ডেল্টা এল, ডেল্টা কিউ বাই ডেল্টা এল, অন্তরীকরণ আবার রেজাল্ট হবে ডেল্টা কিউ বাই ডেল্টা এল। এখন আমরা যদি এখানে আবার রেজাল্ট হচ্ছে, আমরা জানি এখানে কিউর একটা মান আছে, তাহলে ডেল্টা সমান আমার কি আছে, ডেল্টা সমান আমার একটা মান আছে, আমি যা কতটুকু যাচ্ছি না আমি সরাসরি লিখতেছি, তাহলে আমাদের পরবর্তীতে আমরা লিখতে পারি ইকুয়াল ফাংশন এল, ফাংশন এল, ফাংশন এল, আর আমাদের একটা দুটো উপাদান হচ্ছে এল এবং কনস্ট্যান্ট কে। তাহলে আমার প্রান্তিক, প্রান্তিক যদি আমি চিন্তা করি শ্রমের প্রান্তিক উপাদান চিন্তা করলে আমার চিন্তা করা হবে এম পি এল ইকুয়াল ডেল্টা কিউ বাই ডেল্টা এল। সর্বশেষ সমীকরণ আমার দাঁড়ায় ফাংশন এল, এখানে আমাদের ডেল্টা ইকুয়েশন আমরা লিখতে পারি ফাংশন এল এবং কে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এতক্ষণে কী শিখলাম? মোট উৎপাদন, তারপর হচ্ছে শিখলাম আমরা গড় উৎপাদন, এখন আমরা শিখলাম কি প্রান্তিক উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আমাদের আজকের আলোচনার যে বিষয়, আমাদের সময় হয়তো শেষ হয়ে গেছে, তারপর তোমাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করবো বলে আমি করে নিয়ে আসছি। এখন আমরা এই তিনটে বিষয়ের সম্পর্ক নিয়ে কথা বলব, পিপি এপি ও এমপি এর মধ্যে সম্পর্ক। পিপি এপি এবং এমপি এমপি এবং এপির মধ্যে সম্পর্ক ধরে আমরা এখানে একটা চিত্র আমরা এঁকেছি, তোমরা নিচে দেখতে পাচ্ছ। আমরা এখানে ভূমি অক্ষে, আমরা ভূমি অক্ষে আমরা দিলাম শ্রম, আর আমাদের লম্ব অক্ষ হচ্ছে মূল্য। তাহলে এখন আমরা সাদৃশ্য দিলে যে এখানে কখন কি ঘটতেছে, এখানে তিনটে বিষয় এখানে দেওয়া আছে। তাহলে আমরা আমরা জানি ইপিএল টোটাল প্রোডাকশন অফ লেবার, এমপিএল লেবার এভারেজ প্রোডাকশন অফ লেবার, এমপিএল মার্জিনাল প্রোডাকশন অফ লেবার। তাহলে আমরা এখন চিন্তা করি উৎপাদনের সম্পর্কটা আমরা চিন্তা করব। মনে রাখতে হবে আমার এখানে দেখো শিক্ষার্থী, আমার এখানে যখন এমপি এখান থেকে শুরু বাড়তেছে, এখানে আমার প্রথম উপাদান হচ্ছে এমপি, আমার এমপি এক নম্বর হচ্ছে যখন আমার এমপি বাড়ে একই সাথে আমার কি বাড়ে, এপিও বাড়ে, এপি এবং পিপিও বাড়ে বা বৃদ্ধি পায়। কিভাবে? আমার আমি যখন এখানে এমপি তৈরি করছি, আমার এই মার্জিনাল প্রোডাকশন অফ লেবার আমি যখন দেখাচ্ছি গ্রাফে চিত্রের মাধ্যমে, দেখা যাওয়ার সাথে সাথে আমার কী হয়, এপিও আমার বৃদ্ধি পায় এবং আমার টোটাল প্রোডাকশন অফ লেবারও আমার বৃদ্ধি পায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এমপি যেই হারে বাড়ে, এই এমপিটা মার্জিনাল প্রোডাকশন অফ লেবার যেই হারে বাড়ে, কিন্তু এপি সেই হারে বাড়ে না। আমার এমপিএল যেই হারে বাড়ে কিন্তু এপি কিন্তু সে হারে বৃদ্ধি পায়নি, এপি কিন্তু আমার সে হারে বৃদ্ধি পায়নি। কেন? এমপিটা আমার ক্রমবর্ধমান হারে বাড়ছে, আমার এদিকে বেড়ে এদিকে আরও কমছে, এমপিটার বাড়ার হচ্ছে কি ক্রমবর্ধমান, মানে আস্তে আস্তে আরও বেশি বাড়ছে, কিন্তু এপি আমার বাড়ছে, এপি বাড়ে কি হয়েছে ক্রমহ্রাসমান হয়েছে। এই জন্য এপিটার সম্পর্ক হচ্ছে এমপি, এখানে আমার চিন্তা করতে হবে এমপি ইজ গ্রেটার দেন এপি হবে, আমার সম্পর্ক কথা যদি চিন্তা করি। তারপর আরও একটা বিষয় আমরা দেখি, এমপি যদি আমার ক্রমহ্রাসমান হয়, আমার এমপি যদি আমার ক্রমহ্রাসমান হয়, তাহলে একসময় কিন্তু এপি আমার কী হবে ক্রমবর্ধমান হবে। এবং কেন? আমার এমপিটা এখানে ভেড়ে কিন্তু আবার ডাউনে চলে গেছে, কিন্তু আমার সেই হিসাবে এপি কিন্তু আবার
ক্রমহ্রাসমান হয়েছে কিন্তু আবার তত ডাউনে যায়নি। এদের আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি এমপি ক্রমহ্রাসমান হলে তখন কি হবে আমার টিপিও তখন কি হবে আবার টিপিও আমার ক্রমবর্ধমান হবে। আমার এমপিটা যদি ক্রমহ্রাসমান হয় টিপি আমার আবার কী হবে আমার টিপি হবে ক্রমবর্ধমান। শিক্ষার্থীবৃন্দ আবার এমপি ক্রমবর্ধমান হলে হলে এপি এর সর্বোচ্চ বিন্দু দিয়ে সেট করে দেখো আমাদের এমপি যখন ক্রমবর্ধমান হয় তখন আমার কী হয়েছে এই এমপি ক্রমবর্ধমান হয়ে এপি এর সর্বোচ্চ বিন্দু দিয়ে কিন্তু এমপিটা আমার সেট করছে। দেখা যাচ্ছে আমার এপি উপরে এমপি কিন্তু এখন আবার নিচে হয়ে গেছে। তা আমরা একেবারে শেষ পর্যায়ে আসি শিক্ষার্থীবৃন্দ এমপি আমার ক্রমবর্ধমান অবস্থায় এপি এর চেয়ে বেশি ক্রমবর্ধমান হয়। এক্ষেত্রে আমার আমরা আগে দেখতে পাচ্ছি এপি হবে আমার আমার এই ভূমি অক্ষের উপরে আর এমপির অবস্থান হচ্ছে ভূমি অক্ষের নিচে অবস্থান করে। টিপি যখন সর্বোচ্চ হয় দেখো আমাদের টিপি এখানে থেকে সর্বোচ্চ হয় এখানে স্মল আর বিন্দু টিপি আমার সর্বোচ্চ। টিপি যখন সর্বোচ্চ হয় এখানে এমপি কিন্তু একটা লেভেলে কী হয়ে গেছে শূন্য হয়ে গেছে এবং পরবর্তীতে আবার কী হয়ে গেছে টিপি যখন সর্বোচ্চ হয়ে গেছে এমপি আমার ঋণাত্মক হয়ে গেছে আমার এই ভূমি অক্ষের নিচে নেমে আসছে এমপিটা। শিক্ষার্থীবৃন্দু আমরা এমপি যখন ঋণাত্মক হয় আমরা দেখতে পাচ্ছি এমপি যখন এখানে এই শূন্যের ঋণাত্মক হয় তখন আমার এই টিপিটিও আমার কী হয় সর্বোচ্চ। এবং একেবারে মজার বিষয় হচ্ছে দেখো অ্যাট এ টাইম কমলে তিনোটাই কম এখানে সর্বোচ্চ হওয়ার পরে দেখো এক পর্যায়ে টিপি টোটাল প্রোডাকশনও কমে এপি এর প্রোডাকশনও কমে আর এমপি তো একেবারে ধনাত্মক থেকে বা শূন্য থেকে নাইনের নিচে ঋণাত্মক হতে চলে আসে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছি টোটাল প্রোডাকশান অ্যাভারেজ প্রোডাকশান এবং মার্জিনাল প্রোডাকশানের সম্পর্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরও দুই একটা পয়েন্ট সর্বশেষ রিক্যাপ করছি। আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা করেছি আমাদের অধ্যায় পাঁচ থেকে আমরা প্রথমে আলোচনা করেছি উৎপাদন কী উৎপাদনের সংজ্ঞা নিয়ে আমরা কথা বলেছি তার উৎপাদনের বিভিন্ন রূপ নিয়ে আমরা আলোচনা করেছি উৎপাদনের যে উপকরণ আছে উপকরণগুলো নিয়ে আমরা আলোচনা করেছি উৎপাদন অপেক্ষক কী উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি তারপরে আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এবং এই মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি তোমরা ক্লাসটাতে অনেক উপকৃত হয়েছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবা। আশা করি তোমরা বই পুস্তক পড়বা এবং আরও ভালোভাবে সুস্থভাবে থাকবা। করোনাকালে আমরা একটু সাবধানভাবে থাকবো বাসায় থাকবো আমরা মাস্ক ব্যবহার করবো তারপর আমরা হাত ওয়াশ করবো সবসময় আমরা ক্রাউডেড এরিয়ায় এড়িয়ে চলবো যেখানে মানুষের সমাগম এড়িয়ে চলবো। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা আগামীতে এই বিষয়ে নিয়ে এই অধ্যায় নিয়ে আবারও রুটিন তোমরা চেক করে দেখবা ইনশাল্লাহ আবার তোমাদের সাথে আবারও লাইভে আমি ক্লাস নেব ইনশাল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবা ব্যবস্থাপনা বিভাগ পরিবারের জন্য দোয়া করবা আমাদের দুজন কর্মচারী সবাই আমরা বাসায় কিন্তু তারা আমাদের ডিপার্টমেন্টকে অনেক সুন্দর রাখছে এবং সর্বাত্মক তারা সেবা দিয়ে যাচ্ছে এবং আমাদের সকল স্যার ছাত্রদের জন্য তোমরা দোয়া করবা। আমি আন্তরিকভাবে আমার সকল প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে। আশা করছি তোমরা সুস্থ থাকো সব এবং তোমরা জীবনে সফল হও। আল্লাহ হাফেজ। সেভ সেভ মোদের।